ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনকে ঘিরে ভারতেও আশঙ্কার মেঘ ঘনভূত হচ্ছে নতুন এই স্ট্রেন সাধারণ শ্রেনের থেকে আরো সত্তর শতাংশ লন্ডন থেকে কলকাতায় আসা এক যাত্রীর দেহে এই নতুন স্ট্রেন পাওয়া গেছে তাকে করোনা ওয়ার্ডে না রেখে সম্পূর্ণ আলাদাভাবে রাখা হয়েছে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ব্রিটেন ফেরত মোট কুড়ি জন ভারতীয় দেহে করোনার নতুন স্ট্রেন মিলেছে এদের মধ্যে দিল্লিতে নয় বেঙ্গালুরুতে সাত হায়দ্রাবাদে দুই এবং পুনের ল্যাবে আরও একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ পাওয়া গেছে তাদের প্রত্যেককেই পৃথক রুমে রাখা হয়েছে আক্রান্তদের নিকট আত্মীয়দের কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের সঙ্গে বিমানে আসা সহযাত্রীদের সন্ধান চলছে স্বাস্থ্য বলেছে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে করোনা ভাইরাস সংক্রমণের নতুন পরিবর্তিত রূপ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মান্য কার্যবিধি প্রকাশ করেছে এই নির্দেশিকায় ব্রিটেন থেকে আসা ব্যক্তিদের চিহ্নিত করে হোম আইসোলেশনে রাখার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লাভ আগরওয়াল আজ পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে এই নির্দেশিকা পাঠিয়ে তা মেনে চলার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশ আসার পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারা আজ দফায় দফায় বৈঠক করেন এদিকে কলকাতায় যে যুবকের শরীরে করোনার নতুন শ্রেণীর সন্ধান মিলেছে গত তিন সপ্তাহের মধ্যে তার সংস্পর্শে প্রায় ছশোর কাছাকাছি মানুষ এসেছে বলে জানা গেছে